আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পোল্যান্ড সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ পোল্যান্ডে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিংবা পোল্যান্ডে কীভাবে আপনারা অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট গেইন করতে পারেন অনলাইনের মাধ্যমে, ঠিক সেই প্রসিডিওরটা আপনাদেরকে দেখাতে চলেছি। তার আগে আমি আপনাদেরকে কিছু বিষয়ে জানিয়ে রাখি যে আসলে মূলত অনলাইনের যে অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরে অ্যাপ্লাই করে কিংবা অনলাইনে অ্যাপ্লাই করে কতটুকু আশা থাকে যে ওয়ার্ক পারমিট গেইন হওয়ার। দেখুন, বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন দালাল কিংবা যাদেরকে বলে থাকেন এজেন্সি কিংবা দালাল, এরা মূলত আমাদের থ্রুতেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করিয়ে থাকে। অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই তারা মূলত করে থাকে, অনেক সময় আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করায় অথবা তাদের লিগ্যাল সোর্স দিয়েও অ্যাপ্লাই করায়। যেমন অফলাইনে কিছু অ্যাপ্লাই তারা করিয়ে থাকে, যেমন তাদের কিছু লোক ওই দেশে থাকে, এদেরকে দিয়ে মূলত কাগজ পাঠিয়েও অ্যাপ্লাই করায়। তাছাড়া আমাদের থ্রুতেও কিন্তু অ্যাপ্লাই করায়। সো এটা আপনাদের কাছে কীরকমভাবে তারা দালাল কিংবা এজেন্সিরা টাকা পয়সা নেয় এই বিষয়টা আমরা জানি না, কিন্তু আমাদের আমাদেরকে দিয়ে যে কাজ করায়, আমাদেরকে সামান্য পরিমাণ কিছু মুনাফা দিয়ে মূলত কাজ করায়। সো আপনারা মূলত হয়তো তার থেকেও বেশি দিচ্ছেন কিংবা কীভাবে দিচ্ছেন না দিচ্ছেন, কীভাবে ডিল করছেন না করছেন, সেগুলো তো আমরা জানি না। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমরা যে প্রসিডিওরে অ্যাপ্লাই করি দালালকে, আপনাদের কাজই আমরা দালালের মাধ্যমে হয়তো করা হয় কিংবা দালাল হয়তো আমাদেরকে দিয়ে কাজগুলো করায়, কিন্তু মূল প্রসিডিওর হচ্ছে যে আপনারা যদি আমাদেরকে দিয়ে হয়তো যদি কাজ করান, সেক্ষেত্রে আপনাদের এই যে দালালি কস্ট যেটাকে বলা হয় যে লক্ষ লক্ষ টাকা, এই কস্টটা হয়তো আপনাদের যাবে না বা হয়তো আপনারা এই জায়গা থেকে বাঁচতে পারবেন, এই জায়গা থেকে আপনারা হয়তো এই বিষয়টা সেভ করতে পারবেন। অনলাইন বর্তমানে 2024 সালে এসে যদি আপনি অনলাইনটাকে বিশ্বাস না করেন কিংবা অনলাইনে যদি অ্যাপ্লাই না করান, তাহলে আমি মনে করবো যে আপনি এখনও 90 সালে রয়ে গেছেন। যাই হোক, এটা মূল বিষয় না। মূল মুখ্য বিষয় হচ্ছে যে আপনাকে ভালো করে বুঝতে হবে যে অনলাইনের প্রসিডিওরটা বা অনলাইনের সিস্টেমটা, প্রত্যেকটা কোম্পানি কিন্তু বাংলাদেশ বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশ বলেন, তারা কিন্তু অনলাইনের উপরেই বেস করে বর্তমানে। বর্তমানে অফলাইনের যে কাগজপত্র, এইগুলার ভ্যালু কিন্তু খুবই কম। বর্তমানে কিন্তু আপনার অনলাইনের বিষয়টাই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে তারা কিংবা প্রাধান্য হচ্ছে। সো আপনারা যদি চান সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এখন মূল মুখ্য বিষয় হচ্ছে আমাদের পরিচয় কী, আমরা কে? আমরা হচ্ছি ফ্রিল্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কারা। আমরা মূলত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকি বা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওরগুলো দেখাই। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিংয়ের একটা অংশ, বা আমরা অনেকেই কিন্তু ফাইবারে কাজ করি, অর্থাৎ আমরা অনলাইনে কিন্তু ফ্রিল্যান্সিং করি, মূলত আমরা ফ্রিল্যান্সার। সো এই কারণে আমাদেরকে দিয়ে কিন্তু অ্যাপ্লাই করানো হয়। তো আমরা মূলত এই বিষয়গুলো একটু ভালো করে বুঝিয়ে বিদায় বা অনলাইনে বিষয় একটু বুঝিয়ে বিদায়, এই কারণে দালাল কিংবা এজেন্সিরা আমাদেরকে দিয়েই কাজ করায়। সো আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা নিজেরাও আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। এটা আহামরি যে কোনো টাকা পয়সা কোনো কিছু লেগে যাবে বা লক্ষ লক্ষ টাকা লেগে যাবে এরকম কোনো কিছু না। আজ আমি আপনাদেরকে পোল্যান্ডে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসিডিওরটা দেখাচ্ছি বা সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিজে নিজেই চাইলে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আমাদের থ্রুতেও অ্যাপ্লাই করাতে পারেন। জাস্ট একটা ইউরোপাসের সিভি তৈরি করেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। চলুন তাহলে দেখে আসি যে কীভাবে আসলে অ্যাপ্লাই। এই মুহূর্তে আমি পোল্যান্ডের সবচেয়ে বড় এগ্রি নামক একটি কোম্পানিতে রয়েছি। এটি একটি ফার্মিং সেক্টরের কোম্পানি, অর্থাৎ মূলত এগ্রিকালচার সেক্টরের একটি কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনারা একজন ফার্ম ওয়ার্কার কিংবা এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা এই কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এগ্রি পোল্যান্ড এই কোম্পানিতে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু একজন ফার্ম ওয়ার্কার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো তারা কিন্তু বিভিন্ন ফার্মিং সেক্টরের ফার্মিং বিষয় নিয়ে গবেষণা করে, তাছাড়া ফার্মিংয়ের বিভিন্ন কিছু কিন্তু উৎপাদন করে, যেমন আঙ্গুর, আপেল, এই টাইপের বিভিন্ন টাইপের ফসলাদি কিন্তু তারা ফলিয়ে থাকে। এক কথায় ফার্মিং সেক্টরে যে টাইপের কাজ হয় সেই কাজগুলোই এখানের মধ্যে হয়ে থাকে। সো চাইলে আপনারা ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আপনাদেরকে যদি দেখাতে যাই, তাহলে এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, ভিডিও ডিসক্রিপশন থেকে এই ওয়েবসাইটে সরাসরি আপনারা চলে আসবেন। আপনাদের যদি ফার্ম ওয়ার্কের উপর কোনো সিভি তৈরি করা থাকে, তাহলে আপনারা অবশ্যই এখানে এসে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু ইউরোপের একটা দেশ, ইউরোপাসের সিভি দিয়েই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটু নিচের দিকে আসলে কন্ট্যাক্ট আস পেয়ে যাবেন, অর্থাৎ কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাবেন।
সো এখানে কন্টাস থেকে দেখুন একটা ইমেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে, এই ইমেইল অ্যাড্রেসের থ্রুতেই মূলত আপনাদেরকে তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনার সিভিটা মূলত তাদের কাছে দিতে হবে, দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সো এই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আমি মনে করি আপনাদের অ্যাপ্লাই অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়, অনেক বড় একটা কোম্পানি। সো আমরা এই ইমেইল অ্যাড্রেসে প্রেস করলাম, ইমেইল অ্যাড্রেসে প্রেস করার পর আমাদেরকে সরাসরি ইমেইলে নিয়ে চলে আসলো। ইমেইলে নিয়ে চলে আসার পর এখান থেকে আমাদেরকে ফার্ম ওয়ার্কের উপর যদি আমাদের কোনো সিভি রেডি করা থাকে তাহলে সেই সিভিটা দিয়ে আমরা মূলত অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে প্রেস করব ফাইলে, ফাইলে প্রেস করে আমাদেরকে সেই আমাদের কাঙ্ক্ষিত সেই সিভিটা আমাদেরকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। এখানে কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু আপনাকে করতে হবে না, ঠিক আছে। সো এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানের মধ্যে আমি সিভিটা দিয়ে দিলাম, ধরেন যেটা আমাদের ফার্ম ওয়ার্কের উপর একটা সিভি, এই সিভিটা আমরা দিয়ে দিলাম। আমি আপাতত সিভিটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সিভিটা একটু দেখাতে হবে যে আসলে মূলত সিভিটা কীরকম হয় থাকে ইউরোপের সিভিগুলো। সো এই দেখুন সিভিটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এটাই হচ্ছে সিভি দেওয়া শেষ, ঠিক আছে। এরকম ইউরোপাসের একটা সিভি আপনারা তৈরি করতে হবে। সো এইরকম ইউরোপাসের একটা সিভি তৈরি করে আপনারা মূলত অ্যাপ্লাই করতে পারবেন। সো সিভিটা দেওয়ার পর আপনাদের কাজ আর কিছুই না, জাস্ট স্যান্ডে প্রেস করলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমরা মূলত অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে পারলাম না, মানে স্যান্ডে প্রেস করলাম না, স্যান্ডে প্রেস করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হওয়ার 3 সপ্তাহের মধ্যে কোনো ফর্ম যদি আপনার কাছে আসে তাহলে আপনি ওইটাকে মানে এই ইমেলের থ্রুতে আসতে পারে। যদি ইমেলের থ্রুতে কোনো ফর্ম আসে তাহলে সেটাকে পূরণ করে তাদেরকে আবার ইমেল করতে হবে, তারপর তারা তাদের ইমিগ্রেশন লয়ারকে দিয়ে তাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। সো এই ওয়ার্ক পারমিটটি রেডি হওয়ার পর কোম্পানি আপনাকে তাদের নিজ দায়িত্বে মূলত ওয়ার্ক পারমিটটি প্রদান করবে আপনাদের, আপনার কাছে ইমেলের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে এখানে অনেক কিছুই লেখা আছে, এগুলো পড়লে আপনি অনেক কিছুই কিন্তু এই কোম্পানি সম্পর্কে কিন্তু জানতে পারবেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো সিভি তৈরি করতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করে নেবেন। ইউরোপাসের সিভি হতে হবে আর সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে ফার্ম ওয়ার্কের উপর একটা সিভি হতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা ফার্ম ওয়ার্কের উপর সিভিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স তেমন একটা লাগবে না। আমাদের থ্রুতে সিভি তৈরি করাতে চাইলে আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে বলতে হবে ভাইয়া সিভি তৈরি করতে চাই, সেক্ষেত্রেই আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। আর সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।